আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। গাইস আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছি, গাইস আমরা সবাই শারীরিকভাবে সুস্থ থাকলে সবাই মানসিকভাবে ঠিকই অসুস্থ। গাইস ফ্রি ফায়ার শুধু আমাদের জন্য গেম না, গাইস এটা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের কেরিয়ার, আমাদের সবকিছু। গাইস এক প্রকার লকডাউন এই 2 বছরের মতো স্কুল কলেজ সবকিছু বন্ধ, আমরা তো আর বাইরে গিয়ে নেশা করে নাই, আমরা তো আর গাঁজা মদ খাই নাই, আমরা শুধুমাত্র গেমটা খেলছি, এটাই আমাদের অপরাধ। আমার নিজের কথাই বলি, 2020 সালে আমার ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দেওয়ার কথা ছিল, বাট পরীক্ষা তো হলে না অটো পাস করাই দিল, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা এখনও পর্যন্ত আমরা কলেজে ভর্তি হইতে পারি নাই। সো আমরা যদি গেমটা না খেলে, আমরা যদি বাইরে আমাদের যত ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে যদি আড্ডা দিতাম, তাহলে আজকে হয়তো নেশা করে দিতাম। বাট আমরা এই কাজটা না করে আমি জাস্ট আমার কেরিয়ারের প্রতি ফোকাস দিয়েছি, আমি জাস্ট অনলাইনে কেরিয়ার করার চেষ্টা করছি। লকডাউনে বাইরে না গিয়ে ঘরে বসে অনলাইনে কেরিয়ার করার চেষ্টা করছি, এক প্রকার কিন্তু সাকসেসই, ঠিক আছে। আমার মতো এরকম ফেসবুক স্টিমার বলেন আর ইউটিউব চ্যানেল বলেন, গাইস এরকম কিন্তু শয় শয় স্টিমার বা ইউটিউবার আছে, ঠিক আছে, ফ্রি ফায়ার আর পাবজি কমিউনিটির ভিতরে। এবং আমরা যদি গেমটা না খেলে বাইরে গিয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে গাজা করে হইতাম বা মত করে হইতাম, তাহলে এটাই মানে ভালো হতো। যাই গাইস, আমি জাস্ট এই নিউজটা শোনার পরে লাইক আমার মানে এতটা খারাপ লাগছে গাইস, ঠিক আছে, কী বলবো, আমার কিছু বলার নাই, ঠিক আছে। জাস্ট আমি আপনাদের নিউজটাতে লাস্ট আমার ফ্রি ফায়ার আর পাবজি ব্যান নিয়ে লাস্ট সিদ্ধান্তটা কিনেছি আমি জাস্ট আপনাদেরকে বলি, ঠিক আছে। জাস্ট আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। তো গাইস আমি এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি প্রতিটা ভিডিও অনেক বেশি সিলাই সিলাই কথা বলতাম, বাট আজকের ভিডিও আমার ভয় আছে, আমার কথার কোনো জোরই নাই, ঠিক আছে। সো আপনারা হয়তো ভাবতেছেন ফ্রি ফায়ার পাবজি বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে গেলে আমরা ভিভিএন কানেক্ট করে খেলবো, ভিভিএন তো আছে। সো আপনারা এতদিন আন্দোলনটা কের জন্য করছেন, বাংলাদেশ সার্ভার দেওয়ার পরে আপনারা এত আন্দোলন কের জন্য করতেছেন? পিঙ্কের জন্য, ঠিক আছে। সো আমরা গাইস দুজন একটা ওয়াইফাই ইউজ করি, ঠিক আছে। তারপরে এত পিং হাই, কী কো ভাই, 20 MBPS ওয়াইফাই ইউজ করার পরে এত পিং হাই, জাস্ট আমরা বাংলাদেশ সার্ভারে থাকার সত্ত্বেও গাইছে আমাদের পিঙ্কের কী অবস্থা? আর আপনারা কী ভাবতেছেন যে আপনারা ভিভিএন কানেক্ট করে খেললে আপনাদের পিঙ্ক ঠিক থাকবে? এরকম চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, ঠিক আছে। আমরা জাস্ট আমাদের নিজেদের দেশের সার্ভারে খেলার পরে গাইছে আমাদের পিঙ্কের যে কতটা সমস্যা এটা তো আপনারা জানেনই। তাছাড়া গাইস ভিভিএন কিন্তু ইনলিগাল, ঠিক আছে। জাস্ট আমাদের চুরি করে গেমটা খেলা লাগতেছে গাইস, বুঝতে পারতেছেন? চুরি করে গেমটা খেলতেছে, তার প্রতি আমাদের পিঙ্কের কতটা ইস্যু পাবো গাইস আমরা, এটা তো আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। আমাদের নিজের দেশে দেশের সার্ভারে গাইস আমরা গেম খেলেও গাইছি, আমাদের পিঙ্কের সমস্যা তো আপনারা জানেনই। যাই গাইস, ভিডিওর মেন টপিক আসা যাক গাইস, ফ্রি ফায়ার আর পাবজি বাংলাদেশ থেকে কবে ব্যান্ড হবে গাইস? যেহেতু হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে ফ্রি ফায়ার আর পাবজি ব্যান্ডের, সো এটা একদিনের জন্য হলে হবে গাইস, 1 মাসের জন্য হলে হবে বা 1 বছরের জন্য হলে ব্যান্ড হবে, ঠিক আছে। এখন ব্যান্ডটা কবে হবে আপনারা কি জানেন গাইস? ফ্রি ফায়ার আর পাবজি বা যে কোনো অ্যাপস ব্যান করার দায়িত্ব ডাইরেক্টলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার স্যারের কাছে, ঠিক আছে। উনি চাইলে যে কোনো অ্যাপস ব্যান করতে পারে বা উনি চাইলে যে কোনো অ্যাপস বন্ধ থেকে ব্যান থেকে আবার ফিরে আনি আসতে পারে, ঠিক আছে। সো ওনার কাছে সব দায়িত্ব। এখন হাইকোর্ট থেকে যেদিন লিখিতভাবে দেওয়া হবে যে ফ্রি ফায়ার আর পাবজি ব্যানটা নির্দেশ যেদিন দেওয়া হবে গাইস, ওই দিনে ফ্রি ফায়ার আর পাবজি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি ফ্রি ফায়ার আর পাবজি বাংলাদেশ থেকে ব্যান হবে, একদিনের জন্য হলেও হবে বা 1 মাসের জন্য হলেও হবে গাইস, 1 বছরের জন্য হলেও ব্যানটা হবে, ঠিক আছে। সো ফ্রি ফায়ার আর পাবজি ব্যান তো অবশ্যই হবে গাইস। সো এই নিউজটা আপনাদের দেওয়ার জন্য আজকের ভিডিওটা, সো এই ছিল আমাদের আজকের ভিডিও।